চেস্ট থেকে টিউলিপসিফাই ইউজ করছি, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপোজার করলাম, এক্সপোজার করিয়া আমরা প্রথমে তিন অ্যাঙ্গেল থেকে দেখবো, আমি ইন্সপেকশন করতেছি, আমি এই অ্যাঙ্গেল থেকে দেখবো, তারপর নিচে একটি অ্যাঙ্গেল থেকে দেখবো, তারপরে এইটা থেকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা অ্যাবডোমিনাল সাইজ, শেপ, অম্বিলিকাস, ফ্লাঙ্ক, অম্বিলিকাসটা ট্রান্সভার্স আছে কিনা বা ভার্টিক্যাল আছে কিনা, এছাড়া কোনো সোয়েলিং আছে কিনা, অ্যাবনর্মাল পিগমেন্টেশন আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, কোনো ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা, কোনো ভিজিবল ভেইন আছে কিনা, আর আমরা হচ্ছে ওর যে প্যান্টা আছে নিচে নামবো, ঠিক আছে? তাহলে বর্ণনা করে আমি নামাইছি, নামায় ওকে বলবো ওকে একটা কাশি দেবে, এটা হচ্ছে আমার হার্নিয়া অরিফিস দেখলাম, ঠিক আছে? আমার ইন্সপেকশন এই পয়েন্টগুলো দেখবো, তারপর হচ্ছে আমরা পালপেশনে যাবো। পালপেশনে যাওয়ার সময় আমরা পেশেন্টের সেম লেভেলে বসবো, প্যারালাল, ঠিক আছে? আমরা জিজ্ঞেস করবো আপনার পেটের কোথাও ব্যথা আছে, আমরা হাঁটতে ভাবে রাখবো মাঝখানে আর কি, মাঝখান থেকে আমরা রাইট আইলি এক ফোর্স, লেফট আইলি এক ফোর্স থেকে আমরা হচ্ছে সুপারফিশিয়াল যে পালপেশন, সেই সুপারফিশিয়াল পালপেশনটা শুরু করবো, ঠিক আছে? আপনি জোরে একটা শ্বাস নেন, যখন শ্বাস নিবে তখন আমরা চাপ দিব, শ্বাস ছাড়িবে তখন সামনে আগাবো, জোরে শ্বাস নাও, জোরে মনে পৌঁছায় যাবো, বুঝতে পারবো যে আটকে গেছে হাতটা, তারপরে আমরা লেফটে যাবো। হ্যাঁ, জোরে শ্বাস নেন, আবার জোরে শ্বাস নেন, আবার জোরে শ্বাস নেন, তো এইভাবে আমরা লিভারটা পালপেট করতে পারি কিনা দেখবো। নর্মালি পাই না, না পাইলে কিছু করা লাগবে না, বাট যদি পাই সেক্ষেত্রে সাইজ, শেপ, মার্জিন, কনসিস্টেন্সি, টেন্ডার অর নন টেন্ডার, এবং রাইট কোস্টাল মার্জিন থেকে আমি যেখানে পালপেবল পাইছি সেটা কতটুকু, সেটার লেংথটা আমরা মেজারিং ট্যাপ দিয়ে সেন্টিমিটারে মাপবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার লিভার পালপেশন। এরপর আমরা স্পিনে যাব, তো লিভার আর সুপারফিশিয়াল পালপেশন দুইটা বসে করছি, এখন স্পিন আমরা দাঁড়ায় করবো। অফ কোর্স যদি পাই ডিফিস্টুলার জাংশন থেকে সেন্টিমিটারে আমরা মেজার করবো যে এটা কতটুকু সেন্টিমিটারে পালপেবল আছে। আচ্ছা, স্পিন পালপেশন, স্পিন পালপেশনে প্রথমে আমরা 9, 10, 11 রিপসে আমরা হাতটা দিব, হাতটা দিয়ে রাইট এলিয়াক ফসা থেকে একইভাবে এবার পেশেন্টকে আমি আগেরবার বলছিলাম যে একবার নেন, আরেকবার নেন, আরেকবার নেন, এটা বলা লাগবে না, আপনি জোরে জোরে শ্বাস নিতে থাকেন। অবশ্যই আমার হাতটা অম্বিলিকাস দিয়ে পাস করবে, কতটুকু বড় সেটা আমরা মাপবো, এবং স্পিনটা কিন্তু এরপর বড় হয়, ঠিক আছে?
মাপটা এইভাবে হবে, ঠিক আছে? তারপর সাপোজ আমি ধরো পাই নাই, হ্যাঁ আমি নর্মালি এইভাবে পাই নাই, সেক্ষেত্রে পেশেন্টকে আমার দিকে ফিরতে বলবো, আমার দিকে ফিরে আমি যদি এমনি পাই স্প্রিনটা পাল্পেবল, তাহলে আমার সাইজ শেপ মার্জিন কনসিস্টেন্সি এমনি দেখতে হবে, কারণ সোজা করে ফেলে তার স্প্রিন পাবো না। এরপর লাস্টে আমরা ফিঙ্গার ইনসিনিয়েশন টেস্ট করবো, যেটা কিডনি নাকি স্প্রিন দেখার জন্য, মানে এই যে 11 ডিপস এর নিচ দিয়ে হাতটা প্রবেশ করার চেষ্টা করব, যদি প্রবেশ করাইতে পারি তার মানে এটা কিডনি না, আর ওর কিছু করার নাই। এরপর কিডনি পালপেশন বাই ম্যানুয়াল পালপেশন, ঠিক আছে? প্রথমে আমার যে লেফট হ্যান্ড নিচে রাখবো, লাম্বার নিচে অবশ্যই কোনো কিছু দেখা হবে না, রাইট হ্যান্ড উপরে, রাইট হ্যান্ডে আমি চাপ দিব, চাপ দিয়ে কিডনির কাছে যাবার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমার যে নিচের লেফট হ্যান্ডটা আছে এটা দিয়ে আমরা ধাক্কা দিব, আচ্ছা? আর এবং দুই হাত দিয়ে যে এক্সামিনেশন করলাম এটাকে বলে বাই ম্যানুয়াল এক্সামিনেশন, ঠিক আছে? নিচে যে আমি ধাক্কা দিলাম এটাকে বলে ব্যালটেবল, উপর দিয়ে চাপ দিয়ে কিডনি পর্যন্ত গেলাম এটাকে বলে পালপেবল, কিন্তু আমরা পালপেবলও পাই না ব্যালটেবলও পাই না, নর্মাল কিডনি। বাম সাইডেও একইভাবে আমরা করব, ঠিক আছে? এখানে ধাক্কা দিব আর দুই হাত দিয়ে করলাম এটা বাই ম্যানুয়াল। এরপর প্যারামেট্রিক ইনপুট সোজা আমেরিকাতে নিচ থেকে শুরু করলো, ওইখান থেকে শুরু করলে হবে না, কিন্তু এরপর আমরা ডিউরিনাল পয়েন্ট টেন্ডারনেস যেটা আমরা দেখি, প্রথমে জিপ স্ট্যান্ডাম থেকে আম্বিলিকাস পর্যন্ত একটা ইমাজিনারি ভার্টিক্যাল লাইন টানব, এবং ট্রান্সপাইরোরিক প্লেট যেটা আছে সেটা টানব, যেটা হচ্ছে রাইট কোস্টাল মার্জিন লেফট কোস্টাল মার্জিন দিয়ে যায় যে ট্রান্সপাইরোরিক প্লেট সেটা টানব, অ্যান্ড লাইক এই দুইটা যে পয়েন্টে মিট করে, ঠিক আছে? সেটা 2.5 সেন্টিমিটার রাইট অ্যান্ড 1.25 সেন্টিমিটার উপরে থাম দিয়ে আমরা চাপ দিব এবং ফেসের দিকে তাকাব। মার্ফিস সাইন হচ্ছে আমাদের ট্রান্সপাইরোরিক প্লেন রাইট কোস্টাল মার্জিনকে যে পয়েন্টে কাট করে, ঠিক আছে? এটার নিচে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আমরা যে চাপটা দিব থাম দিয়ে যে বাম হাত দিয়ে এই যে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল, এবার একটা জোরে শ্বাস নেন তখন চাপটা দিব, চাপ দিয়ে পেশেন্টের ফেসের দিকে দেখাবো। টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজে নিচে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চাপটা দিই, হ্যাঁ টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ পাবো না, আমি যেখানে চাপ দিই এখানে ব্যথা লাগবে না, এই অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চাপ দিতে হবে। এটা করে ফান্ডাস অফ দ্য গল ব্লাডারটা আমাদের এই থাম্বে এসে লাগে, তখন ইনফ্লেমড গল ব্লাডারটা ব্যথা হয়। প্রি প্লেন আর মিড ক্ল্যাভিকুলার লাইন যে পয়েন্টে মিট করে ওইটা ওই আম্বিলিকাস আর অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলেট স্পাইন, ঠিক আছে? এখানে যে লাইন টানি সেটা এটা বলে স্পাইনো আম্বিলিকাল লাইন, স্পাইনো আম্বিলিকাল লাইনের মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3, হ্যাঁ এটা জাংশনে আমি যদি প্রেশার দিই পেশেন্টের মুখের দিকে তাকাই এটাকে বলে ডিউরিনাল পয়েন্ট ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, ঠিক আছে? তারপরে বলতে হবে আই এম টু পারফর্ম ডিআরই অ্যান্ড এক্সামিকা জেনিটেলিয়া উইথ প্রপার স্ক্রিনিং প্রাইভেসি অ্যান্ড কনসেন্ট, আচ্ছা এই পালপেশন শেষ। এবার হচ্ছে পারকাশন, বুনবো এখান থেকে যে আমি কত সেগমেন্টে মানে কত ইন্টারকোস্টাল স্পেসে আমরা ডালটা পাইছি, ডাল পাওয়ার পর এটা লিভার এখানে বড় হয়েছে আমরা মেজারিং টেপ দিয়ে সেন্টিমিটারে মাপবো যে কতটুকু বড় হয়েছে, এটা দেখবে লিভার স্প্যান যে ডালনেস ওখান দিয়া পুরো দূরত্ব নট ডালনেস দিয়ে আমি কোসা মাছ বের আবার দুইবার মাপবো, দুইবার না আমি তো দুইবার মাপবো,
এক্ষেত্রে যদি লিভার স্প্যান 13 সেন্টিমিটারের বেশি হয় তাহলে এটাকে আমরা হেপাটোমেগালি বলি, ঠিক আছে? 13 সেন্টিমিটারের বেশি হইলে ওই একটা ইয়া আছে যে পালপেবল বাট নট হেপাটোমেগালি, পালপেবল উইদাউট হেপাটোমেগালি। অনেক সময় আছে লিভার পালপেবল হইলেও হেপাটোমেগালি হয় না, এই জন্যই আমরা লিভার স্প্যানটা মাপলাম যে আসলে হেপাটোমেগালির সাথে পালপেবল নাকি হেপাটোমেগালি খালি পালপেবল বাট হেপাটোমেগালি নাই। বড় হয় স্প্রিং পারকাশন করলে আমরা ডাল পাবো, ঠিক আছে? শিফটিং ডালনেস ওই সার ফ্লুইড সেল দেখে না তারপর হাত উঠাবো না, কিন্তু হাত উঠাই হাত উঠে ফেল, ঠিক আছে? আমি ডান দিকে চলে আসবো, আবার আমরা পাশে যাবো। তুমি কয়টা পড়ছিস নিচে শব্দ না কেন আমার শব্দ কম হয় না? আপনি কয়টা পড়ছেন বাইরে? প্রথমে আমরা অ্যাবডোমিনাল সাউন্ড যেটা এটা আমরা দেখবো, আম্বিলিকাস আছে, আম্বিলিকাস জাস্ট রাইট সাইডে আমরা ডায়াফ্রাম অফ দ্য স্টেথোস্কোপ প্রেস করলেই আমরা হচ্ছে অ্যাবডোমিনাল যে সাউন্ড সেটা শুনতে পাবো। আম্বিলিকাসের জাস্ট ডান পাশে একটু নিচে, হ্যাঁ, এখানে আমরা ডায়াফ্রাম অফ দ্য স্টেথোস্কোপ প্লেস করলে আমরা হচ্ছে অ্যাবডোমিনাল যে সাউন্ড সেটা আমরা শুনতে পাবো। এক্ষেত্রে আমরা 1 থেকে 2 মিনিট শুনবো, ঠিক আছে? আর যদি কোথায় পাওয়া যায় তাহলে পাওয়া গেলাম, আর শোনা লাগবে না। তো এটা হচ্ছে অ্যাবডোমিনাল সাউন্ড, অ্যাবডোমিনাল সাউন্ড ভালো কিছু ভাই। তারপরে অ্যাবডোমিনাল সাউন্ড গেল, এরপর আমরা আম্বিলিকাস থেকে 2.5 সেন্টিমিটার উপরে রাইট এবং লেফট উভয় প্লেসে আমরা কি দেখি? রেনাল ব্রুই, ঠিক আছে? রেনাল ব্রুই আমরা দেখবো 2.5 সেন্টিমিটারের উপরে রাইট অ্যান্ড লেফটে রেনাল ব্রুই দেখবো। কোথায় ভুলে গেছিলে? আচ্ছা, তারপর হচ্ছে যদি হেপাটোমেগালি থাকে সেক্ষেত্রে লিভারের উপর আমরা একটু মানে যেখানে পালপেবল পাবো ওইটির উপর আমরা হেপাটিক ব্রুই দেখবো। আর যদি স্প্লিন বড় থাকে স্প্লিনের উপরে ওখানে আমরা স্প্লেনিক রাব দেখবো,